এইসব বলে টুনি তখন ছুটকিকে খুঁজতে বেরোলো। এরপর টুনি একা একে ছুটকির সব বন্ধুদের বাড়িতে গিয়ে ছুটকির কথা জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু কেউই বললো ছুটকি কথা জানে না, ও তো বিকেল বেলায় ওদের সাথে খেলে বাড়ির দিকে রওনা দিয়েছিল। কেউ ছুটকির কথা বলতে পারছিল না। ঠিক তখন ওখান থেকে ছুটকির আরেকটা বন্ধু যেতে লাগলো। এরপর বন্ধুরা কি হয়েছে তা দেখতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টুনি যখন ছুটকির কথা ওর বন্ধুর কাছে জিজ্ঞেস করছিল, ঠিক তখন ওখান থেকে ছুটকির আরেকটা বন্ধু যাচ্ছিল। কি হয়েছে আন্টি, আপনাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে। কি বলবো তোকে পুচু, জানিস তো ছুটকি বাড়িতে ফেরেনি। ওকে কত বারবার করে আমি বললাম সন্ধ্যের আগে তুই বাড়ি চলে আসবি, কিন্তু সন্ধ্যে গড়িয়ে যে রাত হতে চললো, কিন্তু ছুটকি তো বাড়ি এলো না। ওরা তো সবাই বলছে ছুটকি নাকি ওদের সাথে খেলে বিকেলে বাড়ি রওনা দিয়েছিল, কিন্তু কই, ও তো বাড়িতে যায়নি, ও কোথায় চলে গেল? আন্টি আমি জানো তো ছুটকিকে না ওই যে পুরনো হাবিলিটার দিকে যেতে দেখেছি। এরপর টুনি পুরনো হাবিলিতে যেতে শুরু করে। তারপর ওখানে গিয়ে টুনি ছুটকিকে কোথাও খুঁজে পায় না। ছুটকি তুই কোথায় চলে গেলি? ছুটকি তোকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। বন্ধুরা বলো তো টুনি কি ঠিক বুঝেছিল?